معزز حاضرین مسلم بھائی و بونیرا اللہ رب العالمین شان و شان کو حمد و ثنا جنی دایا کرے انہوں گروہ کرے ہم آدھر کے صلاة الجمعہ دائر جنہ ای مسجد اپتری تحوار توفیق دان کرو چھن الحمدللہ আমরা আল্লাহর কাছে বিনীতভাবে দরখাস্ত করি আল্লাহ যেন আমাদের সকলের নেক এবং ভালো আমলগুলো কবুল এবং মঞ্জুর করে আমাদের দান সাদাকাতকে যেন আল্লাহ পাক কবুল করেন আমাদের জানা অজানা সকল ত্রুটি বিচ্যুতি গুনাহগুলো মাফ করে দেন এবং সেগুলোকে নেকিতে রূপান্তরিত করে দেন বাকি হায়াত যেন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্যের মধ্যে দিয়ে অতিবাহিত করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে মুআজ্জাজ হাজিরিন রমাদান থেকে আমরা শিক্ষা পেয়েছি যে রমাদান মাসটি ছিল আমাদের অতীতের সকল গুনাহগুলো মাফ করার জন্য মাফ করানোর জন্য দোয়ার একটি মাস আল্লাহর সাথে সম্পর্ককে বৃদ্ধি করে আল্লাহর কাছে চাওয়া নিজের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা এবং ক্ষমা চাওয়া ভালো কাজ যেন আল্লাহ কবুল করেন এই জন্য আল্লাহর কাছে দোয়া করা দোয়া এটার উপরে আমরা আজকে খুতবায় আলোচনা করব যে আদ-দুআউ ইলাল্লাহ আল্লাহর নিকটে দোয়া করা এই দোয়া করা এই কাজটি ইবাদত এই কাজটি কি ইবাদত এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদত দোয়াটা কি ইবাদত দোয়াটাই ইবাদত সুতরাং এই দোয়া মুসলিমদের জীবনে সার্বক্ষণিক হাতিয়ার দোয়ার এই হাতিয়ার মুমিনরা সব সময়ের জন্য ব্যবহার করতে পারে মানুষ মুসলিমরা খুশহালে থাকলেও আবার অনাকাঙ্ক্ষিত অবস্থার মধ্যে থাকলেও সকল অবস্থায় মুমিনের হাতিয়ার হচ্ছে মুমিনের সেলাহ হচ্ছে দোয়া এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে বলছেন আল্লাহ বলেছেন আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলেছেন তোমাদের রব বলছেন উদউনি তোমরা আমার কাছে দোয়া করো তোমরা আমার কাছে দোয়া করো তোমরা আমাকে ডাকো আস্তাজিব লাকুম আমি তোমাদের দোয়া কবুল করব আমি তোমাদের ডাকে সাড়া দেব সূরা আল মুমিন এর 60 নম্বর আয়াত সূরা আল বাকারা 185 নম্বরের পরে 186 নম্বর যেখানে রোজা সম্পর্কে সিয়াম সম্পর্কে আলোচনা হয়েছে রমজান মাস সম্পর্কে আলোচনা হয়েছে কোরআন সম্পর্কে আলোচনা হয়েছে এবং কেউ রোজা অসুস্থতার কারণে রাখতে না পারলে অথবা সফর অবস্থায় থাকলে অন্য দিনে তা পূরণ করে দেবে অথবা তারা পুরো মাসটি সিয়াম পালন করার তৌফিক আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা এই সকল বিষয়গুলো 183 184 185 নম্বরে সূরা আল বাকারা আল্লাহ এগুলো আলোচনা করছে এর পরের আয়াতটাই 186 নম্বর আয়াতই 187 নম্বর আয়াতই আল্লাহ বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআ আপনাকে যখন আমার বান্দারা জিজ্ঞাসা করবে আমার সম্পর্কে আপনি বলুন যে আমি আল্লাহ তাদের নিকটে আছি আমি আল্লাহ নিকটে আছি যখন আমাকে সে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব
إذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي دعا كري جفن دعا كوربي تكون عمي تار داكي تار دعا كبول كوربي شتران تاراو جنو آمار داكي شانا داكي تالا داك ديسل كي بھو يا أيها الذين آمنوا كتب عليكم الصيام হে ইমানদাররা ডাকছেন ডাক দিলেন না হে ইমানদাররা তোমাদের উপর সিয়াম ফরজ করা হচ্ছে আল্লাহ বলছেন সুতরাং আমাকে ডাকলে আমি সঙ্গে সঙ্গে সাড়া দেই যে তাদেরও উচিত হচ্ছে আমার ডাকে সাড়া দেওয়া তাদেরও উচিত হচ্ছে আমার ডাকে সাড়া দেওয়া তাআল্লাহ দেখেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা আল্লাহ ডাক দিয়ে বলছেন হে ইমানদার ব্যক্তিরা তোরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ কর তাহলে এই ডাকে সাড়া দিতে হবে না আল্লাহ বলছেন তাদেরকে আমি যেহেতু তোমার ডাকে সাড়া দেই আমার ডাকেও সাড়া দাও তো সুতরাং এই জন্য আল্লাহ এভাবে আমাদেরকে আহ্বান জানিয়েছেন সম্বোধন করেছেন কাজ দিয়েছেন টাস্ক দায়িত্ব দিয়েছেন কাজ দিয়েছেন এই কাজে সাড়া দেওয়া এই কাজ করা আমাদের যারা এটা গ্রহণ করেছে এরাই তো মুসলিম গ্রহণ যারা করে তারা মুসলিম না আপনি গ্রহণ করেছেন করবেন না বেয়াদবি আপনি গ্রহণ করেছেন করবেন না এটা কখনো বেয়াদবি কখনো অ্যারোগেন্ট আর কখনো হচ্ছে বিদ্রোহী ঠিক বললাম কিনা সুতরাং এই জন্য মুসলিমরা এটা গ্রহণ করছে বলছে আল্লাহ তুমি যা বলছো গ্রহণ করছি কি বলছি আমরা অন্য আয়াত আল্লাহ বলছে যে আল্লাহকে বলে আল্লাহকে তারা বলবে রব্বানা ইন্নানা সামিনা মুনাদি এই মুনাদি লিল ইমানি আন আমিনু বিরব্বিকুম ফাআম হে আমাদের রব একজন এসে আমাদেরকে তোমার প্রতি ঈমান আনার জন্য ডাকছে একজন আহ্বানকারী এসে তোমার উপরে ঈমান তোমার প্রতি ঈমান আনার জন্য ডাক দিয়েছে আমরা ডাকে সাড়া দিয়েছি ঈমান আনছি শুনছি এবং ঈমান আনছি অতএব আমার গুনাহ মাফ কর অতএব আমাদের গুনাহ মাফ কর তাহলে এখানে বোঝা গেল কি এই ঈমান আনার নেক আমল নেক আমল না ইমান পোষণ করাটা নেক আমল এই নেক আমলকে দোয়া করার সংসিলা করা যাবে যে আল্লাহ ইমান আনছি মাফ করো অতএব মাফ করো ইমান আনার কারণে মাফ করো এই যে নেক সালাত আদায় করলাম এর কারণ মাফ করো এই যে দান করেছি আল্লাহ এই উসিলায় মাফ করো এই জন্য উসিলাকে জায়গা মতো ফিট করতে হবে বা জায়গায় ফিট করলে শিরিক হয়ে যাবে কথা বুঝছে বা জায়গায় এটাকে ফিট করলে সেটা কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে কোনো অনেক ক্ষেত্রে বা কোনো কোনো ক্ষেত্রে বুঝছে এরকম শুনেছি যে ওই অমুক ব্যক্তির কসম লাগে আমার মাফ করো আল্লাহর কসম দিতেছে অমুক ব্যক্তির কসম লাগে আমার মাফ করো তা আল্লাহ কি তার কাছে ঠেকছে নাকি কি বলে ঠেকছে তাই যে ধরনের উসিলা করা জায়েজ নেই হারাম তো সুতরাং তাহলে আল্লাহ বলছেন অতএব তোমাদের আমার ডাকে সাড়া দিতে হবে বলি মিনু বি আমার প্রতি ইবাদত হবে লা আল্লাহু ইয়ার শুধু তাহলেই পথ প্রাপ্ত হবে আমরা সূরা বাকারা ওই আয়াতের কথা বলছি তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদেরকে আল্লাহর কাছে দোয়া করার জন্য বলছেন আল্লাহর কাছে দোয়া করতে বলছেন আল্লাহ কি ডাকতে বলছেন আল্লাহর সাথে কাউকে ডাকতে নিষেধ করেছেন ফালা তাদরু মাআল্লাহি আহাদা বা আল্লাহর সাথে কাউকে ডেকো না বিপদ মুক্তির জন্য আল্লাহ কি ডাকো কোনো পীর গাউস কুতুব না কাউরে না সুতরাং এই দোয়া সম্পর্কে আল্লাহ বলছেন এই জন্য আল্লাহ একেবারে কোরআনে কারিমের প্রথম সূরা কোনটা সূরা প্রথম সূরা কোনটা
জি সূরা ফাতিহা সূরা আল ফাতিহা সেখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন তারপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন তারপরে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও যেই পথের উপরে আমি দৃঢ়ভাবে থাকলে যে পথের উপর আমি সুদৃঢ় থাকলে পথটা সরল পথটা সঠিক সেই পথের উপরে আমি স্থায়ীভাবে দৃঢ়ভাবে আমি অবস্থান করার মতো করে আমাকে পথ দেখাও এইজন্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু যারা আল্লাহর প্রতি মানার ঘোষণা দিয়েছে অতঃপর এর উপরে সুদৃঢ় থেকেছে ইস্তিকামত করেছে ক্রেন দিয়ে টেনে সরম যায় না সেটা এইরকম ইমান আনার পরে ইমানের উপরে এইরকম ইস্তিকামাত থাকতে হবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফাতিহার মধ্যেও আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে শিখালেন এখানে যদি আপনি সরলভাবে সূরাটির দিকে তাকান তাহলে প্রথমেই আল্লাহর প্রশংসা করা হচ্ছে আল্লাহ প্রশংসা করা হচ্ছে তার পরিচয় দেওয়া হচ্ছে তার গুণাগুণ উল্লেখযোগ্য কিছু গুণাগুণের কথা বলা হচ্ছে এরপরে নিজের পরিচয় আল্লাহর কাছে দেওয়া হচ্ছে যে আমি যে যে আল্লাহর সকল প্রশংসা করলাম যিনি বিশ্ব জগতের কি রব যিনি অতি দয়াময় যিনি বিচার দিবসের মালিক এরপরে এখন আল্লাহর পরিচয় দেওয়ার পরে এবার আমার বান্দার পরিচয় দিচ্ছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা কেবল আপনারই ইবাদত করি আপনার কথাই মেনে চলি আপনারই আনুগত্য করি আর আপনার কাছেই কেবল সাহায্য চাই আপনার কাছেই কেবল সাহায্য চাই বাংলা ভাষায় বাক্য তো আমরা বুঝি না কি বলে বুঝি না যে আপনার কাছেই কেবল সাহায্য চাই উল্টাটা কি আর কারোর কাছে চাই না এটাই তো নাকি আর কারোর কাছে চাই না সাহায্য আর কারোর কাছে চাই না এই বলে নিজের পরিচয় আল্লাহর কাছে তুলে ধরছি তারপরে বলছি যে আল্লাহ আমাদেরকে ভালো পথ দেখাও এটা দোয়া আল্লাহর কাছে কবুলের একটা আদব ওই যে ওইখানে যেমন আল্লাহ বলছে সূরা আলে ইমরানের আয়াতে রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না হে আমাদের রব আমরা একজন আহ্বানকারী এসে আমাদেরকে ডাক দিয়েছে আমরা শুনেছি কিসের ডাক দিয়েছে তোমরা তোমাদের রবের প্রতি মানো আমরা ঈমান আছে এখানে আমার পরিচয় হচ্ছে আল্লাহ আমি বান্দা তোমার কাছে যিনি বলছি পেশ করছি নিজকে আমি কেবল তোমারই ইবাদত করি তোমারই আনুগত্য করি তোমার কথা মতোই চলি একটা পা তোমার নির্দেশের বাইরে নাই এরকম অনুগত যদি আমি হই তাহলে কেন আমার কথা শুনবা না কেন আমার দোয়া কবুল করবা না কথাটা এরকম ধরে তোমার হুকুমের বাইরে এক পাও ফেলাই না সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এরপর আল্লাহ আর ওই সিরাতুল মুস্তাকিম কারে কর সেটারও ব্যাখ্যা করে দিয়েছে ওই পথ যেই পথের উপরে আপনার অনুগ্রহ যাদের উপরে অর্পিত হয়েছে সে তাদের পথে আর ওই পথে না যেই পথে চলার কারণে পথভ্রষ্ট হয়ে গেছে আবার আপনার ক্রোধ আপনার গজব আপনার শাস্তি অবধারিতভাবে তাদের উপরে ধার্য হয়েছে ওদের পথে তাহলে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তদের পথে আমাদের সেটাই হচ্ছে নবী রাসূলরা কি বলে ঠিক ঠিক না সেটা হচ্ছে নবী রাসূলরা যেই পথে চলে গেছেন সেই পথে ওটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম ওটাই হচ্ছে সিরাতুস সাওয়ীন সোজা আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট আঁকা বাঁকা নেই এটাকে সরলরেখা বলা
সরল রেখা মানেই যারা আপনার বিজ্ঞানের ছাত্র, এক বিন্দু থেকে সোজা আর এক বিন্দুতে যে রেখাটা টানা হয় এটা তো সরল রেখা নাকি? একটু ডাইনিভাবে ঘুরাই নিয়েছে, এটা কি সরল থাকবে? এই যে আপনারা যে কম, যে আসলে সাহায্য চাই আল্লাহর কাছেই, কিন্তু এই সকল আল্লাহর নিকটতম বান্দাদের মাধ্যমে চাই। রেখাটা কি সোজা হলো না পাকা হলো? এই আল্লাহর সাথে সম্পর্ক যারা বাঁকা করে করে সেটা আল্লাহর কাছে পৌঁছে, সেটা কি করে না হয় না আল্লাহর কাছে পৌঁছে। সরল কথা, সহজ কথা, এটা বোঝার জন্য, এটা বোঝার জন্য কোনো মুফাসসির হওয়া লাগে না। কোন হুজুরকে তো আপনি বলতে পারছেন আল্লাহ কি কইছে কত দেখি, আল্লাহকে টাকার ব্যাপারে আল্লাহের কাছে দোয়া করে আল্লাহ কি কইছে, তখন তো উনি বলতে বাধ্য হবে যে আল্লাহ তো বলছে আমাকে টাকো আমি তোমার কথা শুনবো। তাহলে হুজুর মাঝখানে আবার অমুকের মাধ্যমটা একদম বলেন কেন, আপনারা অমুক পীরের মাধ্যম, অমুক পীরের মাধ্যম, অমুক পীরের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে মাধ্যম ছাড়া যাওয়া যায় না, আর এই পৃথিবীর প্রধানমন্ত্রীর কাছে যাই মাধ্যম লাগে, আল্লাহর কাছে মাধ্যম লাগে না, কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কাছে যাইতে মাধ্যম লাগে না, কারণ পৃথিবীর কারো কাছে যাওয়ার জন্য মাধ্যম এই জন্য লাগে তার অনেক কিছু ঠিক রাখতে হয়। আপনি যাকে ধরে তার কাছে যাবেন মধ্যসত্ব ভোগী সেও হবে, কথা বলছেন? এই যে কালকে একটা প্রশ্নদের করলাম যে হজ নিয়ে বড় একটা ইয়া, ওই 19 সালে যারা কি করেছে, 20 সালে যারা করেছে, 2-3 বছর তো যেতে পারেনি, 21 সালে, এগুলো আবার কিছু দালালরা হাজিদের কাছে টাকা পয়সা নিয়ে মোয়াল্লেমের কাছে জমা দিবে, ওগুলা জমা টমা দেয় নি, তো জমা টমা দেয়নি। কালকে আমার পরিচিত আসলে সব কথা হলো নিজে এবং তার জাসাস এবং তার ছেলে, মানে তার ওয়াইফের বড় বোন তার ছেলে ভাই, না তিনজন মিলে ওরকম করছে, পড়ছে এই খানকাতে। আমি তারে বললাম যে আজকে অমুক পত্রিকাতে তোমার এই কথাটা নিয়ে লেখা আছে, পড়ে দেখি। যেরকম মধ্যসত্ব ভোগের টাকাটা নিয়ে কেউ বাড়ি করছে, কেউ ঘর করছে, কেউ এখানে করছে, মল্লের কাছে টাকা যায় নাই, নিবন্ধন কমপ্লিট হয় না, এইখানে এসে এখন যাওয়ার সময় হয়ে গেছে, হচ্ছে এখন তারা সবাই ফের এরা হজে যেতে পারছে, টাকা টাকা তখন দিছে, দেখছেন আল্লাহর ইবাদত নিয়েও কত বড় কত বড় জঘন্য মুসলিম নাম ধরল। আবার হজের জন্য হয়তো কোনো এক সময় অমুকের ক্লিয়ারেন্স, তোমাখানে ক্লিয়ারেন্স, চেয়ারম্যান এমুক তোমাকে আছে না, সেখানেও শুনছি যে যাবে হজে ওখানে কিছু না দিলে এটা নাকি ক্লিয়ারেন্স পাওয়া যায় না, যাবে যেখানে আপনার পয়সা সৎ হওয়া লাগবে, টাকা সৎ হওয়া লাগবে, প্রতিটি পদক্ষেপ হওয়া লাগবে ভালো, সেখানে আপনাকে ওইখানে একটু দিতে হচ্ছে, যিনি নিচ্ছেন তিনি চিন্তা করছেন আহারে বেচারা তো হজ করতে যাচ্ছে, ন্যায় তারপর পায় দোয়া করে নজ, এগুলো কথা ঠিক না বেটে, এগুলো অবৈধ হয়ে তার কাছ থেকে নিচ্ছে। আবার কে আমার হুজুর আপনি তো হুজুর না, আপনি তো হজ করতে যাচ্ছেন, প্রকৃত যাচ্ছেন, আমার জন্য একটু দোয়া করে, বেটা দোয়া করলে তোর কাজ হবে, তুই খাইলি তো আমার কাছে হারা, তুই খাইলি তো আমার কাছে হারা, তোর সাথে দোয়া আসবে না, বরং তোর কারণে তোর বংশের মতো সন্তানদের প্রতি বদ্ধ আসবে। পৃথিবীতে দুনিয়াতে আপনার আমার কত টাকা লাগে রে ভাই, বলে কত টাকা লাগে, কত টাকা লাগে? সুতরাং এই জন্য আল্লাহর কাছে এই দোয়ার গুরুত্বটা, এটা হচ্ছে সর্বসঠিক পথ যার নবীদের পথ, আর ওরা হচ্ছে অবিধ বিষক্ত, ওরা হচ্ছে গোমরা মধ্যস্ত, এটা আপনাদের কাছে পরিচিত। আর যারা আল্লাহর দিনের কিতাব হয়েছে সেই কিতাবের মধ্যে পর্যন্ত কলম চালায়া সেটাকে পরিবর্তন পরিবর্তন করেছে, সংস্কার করেছে, অ্যামেন্ডমেন্ট আছে, মনে করছে যে নিজেরা বানাইছে বসে বসে ওটাকে অ্যামেন্ডমেন্ট আছে। যেমন আমরা আমাদের দেশের সংবিধানে অ্যামেন্ডমেন্ট আছে না, 72 সংবিধানের পরে কতবার হয়েছে অ্যামেন্ডমেন্ট হয়েছে না, কারণ মানুষ তৈরি করেছে এই জন্য অ্যামেন্ডমেন্ট করা যাবে, কিন্তু আল্লাহর কাছে যেটা আছে সেটা অ্যামেন্ডমেন্ট করা যাবে, ওরা করছে তাই। এই জন্য আল্লাহ ওদেরকে বলছেন তোরা মাকদুম, আমার শাস্তি তোদের জন্য অবধারিত হয়েছে, তোরা ভ্রষ্ট। এই আমরা আল্লাহর কাছে দোয়া করে বলছি আল্লাহ ওদের পথে নিও না, ওদের পথে নিও না, কাদের পথে নিবা, যাদের প্রতি আপনার অনুগ্রহ হয়েছে তাদের প্রতি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, আনআমতা তাহলে বুঝব, আল্লাহকে বলতেছে আল্লাহ যাদের প্রতি আপনার অনুগ্রহ হয়েছে, এখানে ধরেন এই যে আরব দেশের মানুষ না আমরা, এখানে যদি আমি আনআমতু বলি তার উপর পেশ দিয়ে বলি আনআমতা মানে আমার আল্লাহকে বলতেছে আল্লাহ ওটাই ওদের পথ, যেই পথে
চলার কারণে আপনি তাদেরকে অনুগ্রহ করেছেন। আপনি সেখানে যদি আমি আনআমতু পড়ি অর্থ কি হবে? আমি তাদের উপর অনুগ্রহ করেছি। জেনে শুনে বুঝে শুনে এরকম করে বললে শিরিক হবে না, কি বলেন? কিন্তু আমরা যেহেতু তা তু পার্থক্য জানি না, তাই না? আরবি ব্যাকরণ জানি না, এই জন্য দেখেন আরবি ভাষাটা এরকম জবর আর জেরের পার্থক্য তো কিরকম। একটা আনআমতা মানে আল্লাহ, আপনি, হে আল্লাহ আপনি অনুগ্রহ করেছেন। আনআমতু মানে আমি অনুগ্রহ করেছি, আমি অনুগ্রহ করেছি। কুল হুয়া আল্লাহু আহাদ, কুল আপনি বলুন অর্থ। এখানে আমি যদি আপনি আমি যদি কুল হুয়া আল্লাহু আহাদ বলে, কুল হুয়া আল্লাহু বলার লোক আছে কিনা বলেন? কুল হুয়া আল্লাহু আহাদ, কুল এরকম করে বলে ও বলতে পারে। আপনি যদি বাংলা থেকে সুরা মুখস্থ করে থাকেন, বাংলা লেখা থেকে, অনেকে দেখবেন বাজারে মার্কেটে লিখছে বাংলা উচ্চারণ সহ কোরআনের অর্থ সহ আছে। আমাদের এটাতে কোরআনের আয়াতের বাংলা উচ্চারণ সহ অর্থ দেওয়া আছে, এভাবে প্রমোট করে। তো উনি কি জিন্দগিতে বাংলা ভাষায় এই যে কয়েক সুগার কুত দিবে? এখন হয়তো কেউ কেউ বলে যে কর নিচে একটা ব দিলে বোঝা যাবে যে এটা হলো ও, কর নিচে ব দিলে কি কুল হবে? কর নিচে ব দিলে তো কর ব হবে, যদি আপনার আপনার যদি উচ্চারণ জানা থাকে, আপনার যদি উচ্চারণ জানা থাকে। আই আপনি মুখস্থ করছেন কুল বল্লাহু আহাদ, এই কুল মানে কি? না কুল মানে কুল বলি না, বড়ই না, কিন্তু কুল মানে তুমি খাও, অর্থ এক হইল হে রাসুল আপনি বলুন, আর বলছে হে রাসুল আপনি খান, কথা কি এক হইল? তাহলে কোথায় আছি আমরা, কোথায় আছি ইসলামের কোন জায়গাতে আমরা আছি বলুন? যেটার উপরে, যেই পথের চলার উপরে, যেই পথের বিশ্বাসের উপরে আমার নাজাত আর অনাজাতের ভিত্তি, সেটা সম্পর্কে আমরা এতটা উদাসীন। দুনিয়ার সব প্রয়োজনকে আমরা পূরণ করেছি, শুধু দিনের প্রয়োজনটাই আমরা উদাসীন দেখেছি। এটাকেই জাহিলিয়াত বলে, এক ধরনের জাহিলিয়াত, বুঝছেন? এটা এক ধরনের জাহিলিয়াত। এই জন্য তো অন্তত পক্ষে প্রত্যেক মুসলিম নারী পুরুষের জন্য যে এলেম বা আল্লাহর দিনের জ্ঞানের মধ্যে প্রথম যে কোরআনটা হচ্ছে এই দিনের উৎস, সেই কোরআনটা যেন আমি শুদ্ধ করে পড়তে পারি, অন্তত পক্ষের সরল অর্থটা বুঝি। তাফসীর দরকার নেই, সরল অর্থটা বুঝি। সুতরাং এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদেরকে এভাবে সর্বক্ষণ আর এর কাছে দোয়া ও মুখ্যুল ইবাদত, দোয়াই হচ্ছে সকল ইবাদতের মূল। মুখ মানে হয় মগজ, মগজ মানে মূল, দোয়াটাই হচ্ছে সকল ইবাদত। কি কেন এটা হচ্ছে? এই জন্য যে দোয়া নিজেইটা একটা ইবাদত, আবার অন্যান্য সকল ইবাদতের মূল কেন? যে আমরা যেই এই দেখ সবসময় আমার বলি আল্লাহ আমার ভালো কাজটা তুমি কবুল করো, নামাজ পড়লাম ভালো কাজ করছি, এটা যথেষ্ট না, আল্লাহ এটা কবুল করো। তাহলে দোয়া করা লাগলো না? দান করলাম আল্লাহ কবুল করো। এই জন্য সকল ভালো কাজের ওই মূল মগজটা হচ্ছে কি? আল্লাহর কাছে দোয়া করা। তো সেখানে যদি আপনারা মনে করেন আমার কাছে ব্যাপারে কোথাও কি বলে ওই মসজিদের ক্ষতি সাথ দোয়াই করে না, অথচ দোয়ার উপরে কিন্তু এসে বক্তৃতা করতেছি, তো দোয়ার গুরুত্ব আছে না মর্যাদা আছে? অর্থাৎ এই জন্য জায়গা মতো প্রতিষ্ঠা বুঝতে হবে। আমরা হয়তো সকলকে নিয়ে ইজতেমায় দোয়া করি না, তাই না? আপনারা নিজের যে দোয়া করতে বলতে টলতে ইত্যাদি কি না খুশি কোনো দিন? কেন এটা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন, এটাই করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নামাজের মধ্যে সুবহান রাব্বিল আযম ছোট্ট দোয়া রুকুতে রুকুতে পড়তে হয় এটা শিখাইছেন, সুবহান রাব্বিল আলা দোয়া যে সেজদায় গিয়ে পড়তে হয় শিখাইছেন। তাহলে নামাজের পরে সবাই মিলে যে এরকম দোয়া করলে এটা শিখাইতেন না? আর এটা করলে হাদিসে থাকতো না? যে হাদিসে নাই আমাদের কেন বলার দরকার পড়ে? আমরা খারাপ কিছু তো করতেছি না, এটা বলার দরকার পড়বে কেন? রাসূল নামাজ পড়েছেন, কি পড়তে হবে, সালাম ফিরেছেন, সালামের পরে কি করেছেন সব লেখা আছে। সেদিন এই ফেসবুকে ইউটিউবে দেখলাম যে উনি নিজকে পরিচয় দিল বল, উনি নিজে পরিচয় দিয়েছেন বলে কথাটা বলতেছে, আমার আমি না, উনি বলতেছেন যে আমি তো কওমি আলেম, আমি
কওমি আলে, আমরা যে নামাজের পরে যে সবাইকে নামাজের পরে যে সবাই আমাদের সমাজে যে প্রচুর যে দোয়াটা করি, এটা তো হাদিসে নাই, রাসূল তো করেন নাই। এইটা করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে যে সকল দোয়া আজকারগুলো মুখ দিয়ে পড়ছেন ওগুলো করা হয় না, কারণ ওই দিকে বসে থেকে ইমাম সাহেব যখন হাত তুলে মুনাজাত করে দেয় সাদাত শেষ করার পরেই শেষ সুন্নতের নিয়ত করা শুরু করে ওনার ভাষণই বলতেছে। তাহলে কিন্তু এখানে রাসূল অন্যান্য যে দোয়া কালাম যেগুলো করেছেন এগুলো কিন্তু করা, রাসূল যেটা করেন নাই সেটা আমরা করলাম, রাসূল যেটা করেছেন সেটা আমরা করছি। অনেক কওমি আলেম আমার প্রতি রেগে যাবেন, উনি বলতেছেন এই জন্য কথা বলতেছি, উনি ওনার ইউটিউব বলতেছেন যে অনেক কওমি আলেমরা আমার হয়তো রেগে যাবেন, সুতরাং এটা সত্য সত্য। এই জন্য দেখবেন কোনো হুজুর বলবে না যেটা দলিল আছে হাদিস শোনা আপনার, বলবে কি এটা খারাপ কিছু নয়, দোয়া করার কথা তো আছে, দোয়া করার কথা আছে, জায়গাও আছে, দোয়া কোথায় পড়তে হবে সেটাও জায়গা আছে, দোয়া আবার কতগুলো মুখ দিয়ে পড়া দোয়া, আবার কতগুলো হাত দিয়ে করা দোয়া। আমরা তখন বাথরুমে যাই ঢুকি কোনো দোয়া আছে না, ওটা দোয়া মানে কি এরকম করে হাত তোলা আল্লাহর কাছে দোয়া করা? তাহলে দোয়া কোনভাবে কোন সময় কীভাবে করবেন তারও পদ্ধতি বলা আছে, তারও পদ্ধতি বলা আছে। ঘরে ঢোকার দোয়া আছে না, মসজিদে ঢোকার দোয়া আছে না, ওই তাহলে এই দোয়াগুলো কতগুলো কাজের মধ্যে দিয়ে কতগুলো জিব্বার দোয়া, আর কতগুলো আল্লাহ তুমি আমার দোয়া আমার 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 গুনাহটা মাফ করো, এই এক দোয়া। তারা শুধু যেখানে যেটা বলছেন আপনাকে আমাকে সেটা দোয়া আছে, সেই দোয়া মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে ভাই এটাই তো দোয়া, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে ক্ষমা চাই, দোয়া হচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানে ডান দিকে বাম দিকে সালাম ফেরান করেই বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার উচ্চারণ করতেন কেবল মুখিত বসা অবস্থা। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া দাল জালালি ওয়াল কিবলা মুখী অবস্থা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বসলেন, বসে অন্য অন্য দোয়া আসকার আছে যেগুলো জিব্বে দেয় মুখ দিয়ে পড়তে হবে, সুতরাং এগুলো দোয়া, এগুলোকে দোয়া বলা হয়, এগুলোকে আজকার বলা হয়, জিকির বলা হয়, এগুলো সব পাল্টে গেছে, সবখানে অ্যামেন্ডমেন্ট হয়েছে, বুঝলেন না? সবখানে কি সংশোধনী আছে আমাদের ইয়ার আমল করতে গিয়ে সংশোধনী আছে, ওভাবে ভালো না, এভাবে করলে ভালো লাগে। তাই জন্য দোয়া কবুলের শর্তটা কি, একটা হলো কাজটা শরীয়তে সম্মত হতে হবে, আর এটা শরীয়তে সম্মত হওয়ার পরে কাজটা নিষ্ঠার সাথে আল্লাহর জন্য হল, এক নম্বর কবুল হওয়ার সময়। দুই নম্বর রাসূল সাল্লামের তরিকা অনুযায়ী আপনি অ্যামেন্ডমেন্ট আনলে কেমন হবে? তাই জন্য এরামা ইসলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই শেখার জানার মানার চেষ্টা করি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান। সুতরাং এই দোয়া এই গুরুত্ব আল্লাহ কোরআনেও বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে উল্লেখ করেছেন, এই জন্য তার আদবের কথা উল্লেখ, তার আদব কোনভাবে দোয়া করতে হয় শিষ্টাচারটা কি, আদব কি দোয়া করেন, আদব কায়দা কি, এখলাসের সাথে হওয়া নিষ্ঠার সাথে হওয়া, এখলাসের সাথে নিষ্ঠার সাথে হওয়া। তারপরে দোয়া তো যেগুলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া সালাম যেমন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শিখিয়ে দিলেন না, আল্লাহর কাছে চাওয়ার আগে বললেন না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তাহলে সুতরাং দোয়া আলহামদ ফানা এগুলো পড়া, রাসূলের প্রতি সালাত ও সালাম পাঠ করা, এরপরে নিজের কথাগুলো বলা, এরপরে আছে আপনাকে দোয়া করতে হবে। আপনি আপনি যদি অন্যের উপর দায়িত্ব ফেলে দেন তাহলে এই এই আদব রক্ষা হলো না দোয়ার, কি যা আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন, এই বিশ্বাস এই ইয়াকিন আপনার থাকতে হবে। আপনি দায়িত্ব দিয়েছেন আমার, আমি আপনার জন্য দোয়া করব, আপনি এইটা কেমনে মনে করবেন যে আমার দোয়াটা আল্লাহর কাছে অবশ্যই কবুল হবে? এর অর্থ এটা না যে আপনি কোনো আলেম ওলামা বা এক মুসলিম আর এক মুসলিমের কাছে দোয়া চাইতে পারবেন না, চাইতে পারবেন। আমি হুজুর আপনার সাধারণ সাধারণ মন্দির হুজুর না সাধারণ মুসলমান আপনার তো আমি বলতে পারি ভাই দোয়া তো। সুতরাং এই জন্য ইমানদার ব্যক্তির সম্পর্ক আল্লাহর সাথে, আমরা মুসলিমরা পরস্পর পরস্পরের জন্য দোয়া করা, একজন আরেকজনের কাছে দোয়া চাওয়া শরীয়ত সম্মত, বই ভাই আমার জন্য দোয়া করে, ভাই আমি এই মুসিবতে আছি আপনি তো দোয়া করে,
এর অর্থ এটা না যে আমি করব না না আমি তো করব আপনি তো আমার জন্য করুন কারণ অন্যের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে হাদিসে আসছে ওই দোয়াটা দ্রুত কবুল হয় আমি যদি আপনার অনুপস্থিতিতে আপনার জন্য দোয়া করি আপনার কোনো ভালো কামনা করি এটা এই দোয়াটা বিকেজ হোক কারণ কি কারণ এইখানে আপনার জন্য দোয়া করছি আন্তরিকতার সাথে আপনাকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য তার বেশি নিষ্ঠা এখানে আর আপনারা যারা দোয়া চান আপনি যখন দোয়ার সময় হুজুর যখন আপনাকে নাম ধরে বলে অমুক তার সাহেব অমুক সাহেব আল্লাহ অত্যন্ত ভালো মানুষ আল্লাহ মসজিদের সাথে খুব সম্পর্ক রাখে আল্লাহ এইভাবে আপনাকে শোনাচ্ছে এটার মধ্যে আপনি নিশ্চিত না যে ওই আর আপনার মন কিন্তু খুশি হচ্ছে আপনার মন কি হচ্ছে খুশি হচ্ছে এইটা হতে পারে ওই লোকটা লোকদেরকে বা আপনাকে খুশি করার জন্য দোয়া করছে আল্লাহকে খুশি করার জন্য এই সন্দেহ থাকে কথা বুঝছেন তো সুতরাং এই যে ইখলাসের সাথে নিষ্ঠার সাথে দোয়া তাহলে আমরা বললাম যে দোয়াটা কবুল হবে এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করা আমরা নবী রাসূল বলছেন ইমানদার ব্যক্তির দোয়া ব্যর্থ হয় না ভালো তীরন্দাজের তীরের লক্ষ্য চুত হতে পারে ইমানদার ব্যক্তির দোয়া লক্ষ্য চুত হয় না কয়েকভাবে আল্লাহ কোনো কোনোভাবে কবুল করেনি কোনো না কোনোভাবে কবুল করেনি তার একটা হচ্ছে আপনি যা চাইছেন নগদে তাই দিয়ে দেওয়া আপনি যে দোয়াটা করতেছেন নগদে ওইটাই দিয়ে দেওয়া এর একটা পদ্ধতি আর একটি হচ্ছে আপনি যেটা চান নাই তার চাইতে ভালোটা আপনাকে দিচ্ছি না তিন নম্বর আপনি একটা চাইছেন এইটা কিন্তু আপনার জন্য বড় একটা ক্ষতি অপেক্ষা করছে যেটা আপনি জানেন না আপনার এই দোয়া করার বিনিময়ে ওই ক্ষতি আল্লাহ সরাই দিয়েছে চতুর্থ নম্বর যদি না হয় এই আপনার এই দোয়াটা আল্লাহ আপনার ব্যালেন্সে রেখে দিয়েছে কিয়ামতের সর্বোচ্চ আপনাকে সর্বোচ্চ এর প্রতিদান দেবে রাসূল বলেছেন আও ইয়াদখির লাহু আও ইয়াদখির লাহু এটাকে পুঁজি করে রাখবেন আল্লাহ তার জন্য ইয়াদখির মানে জমা করে রাখবেন আমরা বার এক বছরের খাবার জোগাড় করে রাখি ব্যাংকের টাকা জমা করে রাখি কি জন্য রাখি যাতে করে কাজে লাগে একসময় তাই না তারপর আল্লাহ আমার জন্য এই দোয়াটিকে পরকালে কি করে রাখবে পরকালের জন্য এটাকে পুঁজি করে রাখবে এই জন্য ইমানদারদের দোয়া লক্ষ্যচ্যুত হয় না আল্লাহ অবশ্যই এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন আজাবালি আমরিল মুমিন মুমিন ব্যক্তির বিষয়টা ইমানদার ব্যক্তির বিষয়টা বিস্ময়কর বিষয় এর দুধারে ধাপ মানে মীমাংসার ব্যক্তির বিষয়টা অত্যন্ত অদ্ভুত অত্যন্ত বিশ্ব আজব আজবের বিষয়টা তাজ্জবের বিষয় কি আন্না লাহু কুল্লাহু লাহু খায়ের সবটাই তার জন্য কল্যাণ সবটাই তার জন্য কি কল্যাণ সে যদি ভালো অবস্থায় থাকে দুনিয়াতে যা চাইছে তাই পাইছে যেই পদ চাইছে তাই পাইছে যত টাকা চাইছে তাই পাইছে খোশহালে আছে সে আল্লাহর শুকরিয়া আদায় করে কি করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এটা তার জন্য কল্যাণকর আর যদি দুঃখ কষ্টের মধ্যে থাকে যা চায় তা পায় নাই দুঃখ কষ্ট অসুখ বিসুখ এটা সেটা সবর এখতিয়ার করেছে এটাও তার জন্য কল্যাণকর তাহলে সবটাই তার জন্য কি কল্যাণকর ওয়ালাইস যালিকা ইল্লা লিমুমিন আল্লাহ রাসূল বলেন যে এটা ইমানদার ব্যক্তি ছাড়া আর কোন মানুষের নসিবে এটা নেই এটা শুধুমাত্র ইমানদারদের জন্য ভালো অবস্থায় আছে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছে আর মন্দ অবস্থায় আছে ধৈর্য ধারণ করেছে সবটাই তার জন্য কল্যাণ সবটাই তার জন্য কল্যাণ তার সুতরাং এই জন্য আল্লাহর কাছে যাওয়া দোয়ারও আদব আছে বারবার আল্লাহর কাছে যাওয়া বারবার কাকুতি মিলিত করে আল্লাহর কাছে বারবার চাওয়া আল্লাহ রাসূল বলেছেন তুমি বারবার চাও তুমি হয়তো বিরক্ত হয়ে যেতে পারো কিন্তু আল্লাহ বিরক্ত হন না রাসূল বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে যে বারবার নাছোড় বান্দার মতো আল্লাহর কাছে চাইতেই থাকে নাছোড় বান্দার মতো আল্লাহর কাছে চাইতেই থাকে
কারণ দেখেন আপনারা আল্লাহর সাথে তুলনা করছেন না কোন ব্যক্তি যদি আসে যা আপনাকে একটা জিনিস চাইতেছেন না করছেন না করছেন তার কোনো সার না এক সময় কিন্তু বলতে লোকটা যখন সাথেইছে ঠেলে দাও তো এটা তাহলে আমাদের আল্লাহ রাসূল বলেছেন যে বারবার আল ইহলা আল ইলহা আলা দুআ ওয়া কাসরাতুস সুআ বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা এগুলো হচ্ছে আর ওই যে মনটা দোয়া করতেছেন এখানে দেখেন এই যে আমরা যে দোয়াগুলো করি দেখবেন অনেকেই আরেক দিকে তাকা দিয়েছে মানে হে কোন দিকে দোয়া হইতেছে এখানে হে ধরে দিয়েছেন তার কোনো খেয়াল নেই না খুবই খালি আপনার মনটা মনোযোগটা থাকতে হবে হুজুরুল কাল অনেক দোয়াতে এই ধরনের দোয়াতে দেখছি এখানে দোয়া করতেছে ওইখানে বন্ধু দুজনই হাত তুলেছে একজন আগে সব দেখে দিতেছে আছে কি না এরকম সুতরাং ভাই এইটা এই দোয়া আমি যার সময় বা চলাফেরা সব তারা শুনি বিভিন্ন ওখান থেকে মাইকে যেখানে দোয়াটা করে কত রকম করে মানে মানে গলার সুর কত সুন্দর করে ছেড়ে বেরিয়ে মানে মনে হয় সারা আশেপাশে সমস্ত লোকদেরকে শোনাচ্ছে এটা তো কি থাকলো না দেখানোর একটাই প্রবৃত্তি সেটাই যেখানে রিয়ার রিয়ার সুযোগ সৃষ্টি হয় সেটা তো আপনার ওই রিয়াটা যদি এসে যায় তাহলে তো সওয়াব তো দূরকতা কবুল হওয়া তো দূর তো রিয়া তো ছোট শির ঠিক না রিয়াটা কি ছোট শির তাহলে যেখানে রিয়ার প্রবণতা আসবে তাহলে সেখান থেকে তো আপনাকে আমাকে দূরে থাকতে হবে দূরে থাকতে হবে তো সুতরাং এগুলো এবং ওই যে উসিলার মাধ্যমে দোয়া চাওয়া উসিলার মাধ্যমে তো এই উসিলা কোনগুলো শরিয়াত সম্মত উসিলা যেমন আল্লাহ নিজেই বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে তোমরা এই নামগুলোর উসিলায় আল্লাহর কাছে দোয়া করো তাহলে উসিলা এটা হলো জায়েজ উসিলা কথা বুঝছেন আমরা জায়েজ উসিলার খবর রাখি না হারাম উসিলার খবর রাখি কথা বুঝছেন জায়েজ উসিলার খবর রাখি না জানিও না কিন্তু হারাম উসিলা খবর রাখি জানি আমল করি আপনারা রাগ করতেছেন ভাই এটাই হচ্ছে আমাদের এই জন্য আমি অনেক সময় নিজেকে সামিল দেখি আপনাদের কাতারে নিজেকে সামিল দেখেই বলছি মুসলিমদের কাতারে সামিল দেখেই বলছি আমাদের অবস্থা এই আমি প্রায় এটা বলি যে ওই একজন ছাত্র পরীক্ষা দিয়ে এসে বলছে পরীক্ষার ফলে গিয়ে আজকে তো বিসিএস পরীক্ষা ছিল ধরেন বাইরে হয়ে এসে বলতেছে রে পরীক্ষার কোশ্চেন পত্র দেখে যেগুলো দিতে পারলাম না পারি নাই বা জানি নাই তা আগেই বাদ দিছি এটা তো পারি না আপনার যেগুলো দিয়ে আসছি উত্তর আইসে দেখতেছি সেগুলো ভুল লিখে আসছি কি রেজাল্ট ভালো হবে যেগুলো পারি নাই তো পারি নাই যেগুলো দিয়ে এসেছি সেগুলো ভুল লিখে এসেছি ইসলাম জানি না যেটাও পালন করছি সেটাও ভুল করছি সবগুলো বলছি না সবগুলো কথা বলছি না যা আমাকে সব ভুল করছি হুজুর না তা বলছি না তবে মারাত্মক মারাত্মক ভুল আমরা করছি এই যে উসিলার কথাই বললাম যে উসিলার কথা বলে আল্লাহ আমাদের কাছে সেগুলো আমরা জানি না সেগুলো আমল করি না যেটা নিষিদ্ধ সেটা বেশি জানি সেটা বেশি প্রচার হয়ে আছে অমুকর উসিলা করলে মাফ হবে অমুকর উসিলা করলে মাফ হবে আমার নিশ্চিবের উসিলা করলে মাফ হবে আমি অমুকের মরিদ তার উসিলা আমার মাফ হয়ে যাবে সুতরাং এই একটা হচ্ছে আল্লাহ এই উসিলাগুলো এর মধ্যে একটা আছে আমরা একদিন এই শুধু কোনগুলো শরিয়াত সম্মত উসিলা কোনগুলো সেটার উপর আমরা একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে আজকে বড় কাজ দেখেন আল্লাহর গুণাবলী গুণবাচক যে নামগুলো সুন্দর সুন্দর নাম আছে সেই নামগুলোকে বুঝ আল্লাহ তোমার নাম তুমি নিজে গাফফার রেখেছো মাফ করনে আল্লাহ এই নামের উসিলায় মাফ করো কারণ মাফ করার জন্যই তো তুমি মাফ গাফফার মাফকারীর জন্যই তো তুমি কি গাফুর তাই ওই নাম ধরেই তোমাকে ওই নামের উসিলেই বলছি মাফ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহর এসে বল নাম দিয়ে তুমি পারো আল্লাহ দোয়া কবুল করবে আল্লাহ দোয়া কবুল করবে তো সুতরাং এগুলো হচ্ছে দোয়ার আদাব
এরপরে দোয়া করার কিছু সময় আছে, যদিও সব সময় দোয়া, কোন সময় দোয়া, সব সময় দোয়া। আপনি আমি যাচ্ছি রাস্তাঘাটে বা একা একাই যাচ্ছি, আল্লাহ তুমি এই কাজটা আমার জন্য সহজ করো, আল্লাহ তুমি আমাকে ঠিক পথে রেখো, আল্লাহ আমাকে তুমি পরীক্ষার মধ্যে ফেলো না। নিজে নিজে মনে করেন, এর জন্য আপনার হাতও তুলতে হবে না, এর জন্য কিচ্ছু করতে হবে না, এটাই দোয়া, এটাই দোয়া। আল্লাহ তোমার দিনের গুজনে চলতে পারে, আল্লাহ আমার সন্তানগুলোকে তোমার দিনের পথে রেখো, আল্লাহ এগুলো শুনবে না ভাই, এগুলোই দোয়া, এগুলোও দোয়া, মানে এগুলোই মানে এগুলোও দোয়া। তাহলে সবসময় দোয়ার দরজা, দোয়ার দোয়ার কবুলের দরজা সবসময়ের জন্য খোলা। এই জন্য আল্লাহর কাছে বল, আল্লাহ তোমার রহমতের দরজা থেকে আমাকে তাড়িয়ে দিও না, আমাকে নিরাশ করে ফিরিয়ে দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানি মিন আবওয়াবি রাহমাতিকা খাইবা, আল্লাহুম্মা লা তারুদ্দানা মিন আবওয়াবি রাহমাতিকা খাইবি, হে আল্লাহ আমাদেরকে আপনার রহমতের দরজা থেকে নিরাশ করে ফিরিয়ে দিন না। তো ওইরকম দোয়া আবার কবুলেরও কিছু সময় আছে, সেই সময়ের মধ্যে যেটা আল্লাহ রাসূল বলেছেন, প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, কেউ অস্বীকার করতে পারবে না, কেউ সন্দেহ করা যাবে, আল্লাহ আসেন, নামেন, নেমে আসেন, মূলত অবতরণ করেন, ইয়ানজিলু রাব্বুনা, ইয়ানজিলু মানে নুজুল হন, নাজিল হন, আল্লাহ তোমার রব, ভিন্ন সব অর্থ নেওয়ার কোনো সুযোগ নাই, ভিন্ন ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। আল্লাহর রাসূল বলছেন উনি জানেন নুজুল কারে বলে, তিনি বলছেন ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া ফি কুল্লি লাইলা হিনা ইয়াবকা সুলুসাল লাইল, প্রত্যেক রাতে আমাদের রব প্রথম আসমানে নাজিল হন রাত্রির যখন তিন ভাগের এক ভাগ অবশিষ্ট থাকে, তার মানে কি শেষ রাত, রাতের শেষ প্রহরে এসে কি বলেন, আলা মান ইয়াদরুনি, ওহে কে আছো যে আমার আমাকে ডাকবে, আমার কাছে চাইবে, ফা আস্তাজিবু লাহু, আমি তার তা কবুল করে নেব, আলা মান ইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা চাইবে, ফা আগফিরু লাহু, আমি তাকে ক্ষমা করে দেব, আলা মান ইয়াসআলুনি, কে আমার কাছে সে প্রার্থনা করবে, চাইবে কোনো কিছু, সওয়াল করবে, ফা উতি, আমি তাকে দিয়ে দেব। এখানে আরবি ভাষায় আরবি বাক্যে যে রীতিতে ব্যবহার করা হয়েছে, আলা মান ইয়াদরুনি ফা আস্তাজিবু লাহু, কে আমার কাছে চাইবে তৎক্ষণাৎ আমি কবুল করব, এই ফা ফা আস্তাজিব ফা ফা আস্তাজিবু, আপনারা যারা মাদ্রাসা যারা পড়ছেন এই ফা তারতিবের জন্য আসে, কিন্তু লিল ফাও দ্রুত, তোমার চাইতে দেরি নাই, আমার তোমার চাইতে দেরি হইতে পারে, আমার কবুল করতে দেরি নেই, তৎক্ষণাৎ আমি কবুল করব, তুমি ক্ষমা চাও আমার কাছে, আমি তৎক্ষণাৎ তোমার ক্ষমা ক্ষমা তোমার তোমার আমি ক্ষমা করে দিই, তুমি আমার কাছে চাও তৎক্ষণাৎ আমি দিই। তাহলে এই শেষ রাতে এটা একটা সময়, এটা একটা অর্থ, সবসময় খোলা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা সময় কথা বলছে, তাহলে এটা দোয়া কবুলের একটা কি টাইম, অর্থ, সময়, জামান। আরেকটা, এই আজানের একামত যখন হয়, আজান হয় তারপরে একমত হয় না, এই মাঝখানের সময়টা আল্লাহ রাসূল বলছেন এই সময়টা দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ কবুল, এই সময়টাতে দোয়া করো, কারণ আল্লাহ রাসূল বলেছেন তিরমিজির হাদিস আবু দাউদের, লা ইউরাদ্দু দুআ, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান আর ইকামতের মাঝখানে, আযান আর ইকামতের মাঝখানে দোয়া করলে সেই দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। আমাদের দেশে ভুল বুঝবেন না, আমরা যে আজানের আজানের সাথে সাথে জবাব দেই না, জবাব দেওয়ার পরে দোয়া আছে না কতগুলো, সেই দোয়াগুলো মুখে পড়ার জন্য শুনব, সেই দোয়াগুলো কি আল্লাহ মারাব্বাহা দিহি দাওয়াত ইত্তাম, তাই না, এটাই তো পড়ার জন্য। এরপরে অন্য হাদিসে আছে, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ও সালাম পাঠ করে, সেটা আমরা সংক্ষিপ্ত সালাত পাঠ করি, অর্থাৎ দরুদ ইব্রাহিমও পড়তে পারি। এরপরে আরেকটি দোয়া, রাদিয়তু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা,
আজানের দোয়া শুধু আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়া এটা এটা একটা অংশ এর পরে আরো কি আছে দরুদ শরীফ এবং রাদিয়াতু বিল্লাহি রাব্বা ওয়া বিলিস এই দোয়া পড়তে বলা হয়েছে মুখে কিন্তু আমি কাউকে কাউকে দেখি ওই সময় একবার হাত তোলে তো এটা তো রাসূল ওই সময় হাত তুলতে বলে আপনি হ্যাঁ আজান হইছে ইকামত হবে আপনি আসেন মসজিদে আসেন তাহিয়াতের মসজিদ নামাজ পড়েন অথবা যে নামাজের সুন্নাত আছে সুন্নাত পড়েন এবার ইকামত হতে দেরি আছে 5 মিনিট 3 মিনিট 2 মিনিট আপনি এবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন কথা বুঝছেন কিনা ওইখানের জায়গাতে মুখের জিকির মুখের দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা والصلاه القائمه على محمد الرسول الفضيله بعد مقام محمود الذي وعدته ارفر اللهم صل على محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد النبي ورسولا এটা হচ্ছে আযানের জবাব আযানের পরের পয়েন্ট আর বাইনাল আযান আর বাইনাল ইকামা আপনি মসজিদে আসেন নির্দিষ্ট জায়গায় বসেন এরপরে আপনি সেই আদব রক্ষা করে আল্লাহর কাছে দোয়া করেন এটা হচ্ছে বাইনাল আযান আর ইকামা কথা কি বুঝতে পেরেছেন তাহলে ওইখানে আযান শুনে ওইখানে দাঁড়ায় ওখানে দাঁড়াতে আপনি এরকম করে মোনাজাত করতেছেন না ওইখানে আপনি মুখে পড়তে হবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দোয়া তারপরে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম দরুদ এবং রাদিয়াতু বিল্লাহি রাব্বা এটা কথা কি বুঝতে পেরেছেন সুতরাং আমলটাকে সহিভাবে সহি তরিকায় নিয়ে আসেন আমলটাকে সহি তরিকায় আমরা নিয়ে আসার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বারাকাল্লাহু লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানা ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াত ওয়া যিকরিল হাকীম আকুলু ক্বাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহীম الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام أبنا دير جادر كي بولشن تادر كي آگي بولن شمارتو حيرام رب الإسلام بولن যে সময় এটা দোয়া কবুলের সময় আর একটা হচ্ছে সেজদায় আমরা সেজদায় যাই নামাজের মধ্যে সেজদায় সেজদার সময় দোয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত আকরাবু মা ইয়াকুনুল আব্দু লিল্লাহ মিন রব্বি আকরাবু মা ইয়াকুনুল আব্দু মিন রব্বি ওয়া হুয়া সাজিদ আল্লাহর বান্দা তার সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সেজদায় থাকে আল্লাহর বান্দা তার রবের অতি নিকটবর্তী কোন অবস্থায় হয় যখন সে সাজদায় থাকে সুতরাং ফাআকসিরু রাসূল বলেছেন ফাআকসিরু মিনাত দোয়া সুতরাং তোমরা এই সাজদারত অবস্থায় বেশি বেশি করে দোয়া করো আপনাকে আমি হাদিস শোনাব আমি যদি আপনার কাছে হাদিস শোনা কোনো ব্যাখ্যার কি দরকার আছে তাহলে আপনার তো হুজুর তাহলে কি আমি কি দোয়া করতে পারবো ভাই পারবেন বলিতে হাদিস শোনানো তাই না সুতরাং আবার কেউ হয়তো বলতে চান যে কি ফরজ নামাজ চলবে কিনা আবার নফল নামাজ চলবে কিনা সুন্নত নামাজ চলবে কিনা আবার দোয়ায় মাসুরার বাইরে আমার নিজের ভাষায় বলতে পারবো কিনা এসব জিজ্ঞাসা করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতে বললেন আমভাবে তিনি বলছেন কিভাবে বলছেন আমভাবে বলছেন এখন কোনো আলেমকে জিজ্ঞেস করতে তিনি যদি বলেন যে আপনারা ঠিক আছে তা আছে কিন্তু আমরা ফরজের মধ্যে দোয়ায় মাসুরা যেগুলো আছে সেগুলো বলি নিজের বাংলা ভাষায় ইংরেজি ভাষায় উর্দু ভাষায় ফার্সি ভাষায় ফরজ নামাজ হলে না বলি উনি আলেম হিসেবে একজন আলেম হিসেবে হয়তো আপনাকে পরামর্শ দিয়েছেন আপনি ওই সেজদার মধ্যে যদি এটাই আমল করেন ওই সেজদার মধ্যে যে দোয়ায় মাসুরা যেগুলো আছে দোয়ায় মাসুরা মানে কি হাদিসে যে দোয়াগুলো আছে আপনি এগুলি পড়েন আর সুন্নত না বলে আপনি নিজের ভাষা অথবা সেজদায় পড়ে সেজদায় থেকে আপনি নিজের মনে মনেও তো কথা বলে বলে না মনে মনে কথা বলে না তো মনে মনেও তো আপনার ভাষা কিন্তু আপনার কথাগুলো আল্লাহর কাছে বলতে পারে মনে মনে কথা বলছি আমি সবগুলোকে সমন্বয় করে কথা বললাম কথা বুঝছেন সবগুলোকে সমন্বয় করে কথাটা বললাম পরামর্শ আছে হাদিস তো শোনাই দিয়েছি আপনাদেরকে সহিহ মুসলিমের হাদিস আবু হুরায়রা বলতো যে আল্লাহর সবচেয়ে কাছাকাছি বান্দা তখন হয় যখন সে সাজদারত অবস্থায় থাকে অতএব তোমরা বেশি বেশি করে দোয়া করো তোমরা বেশি বেশি করে দোয়া করো আরেকটা হচ্ছে জুমার দিনে আজকের জুমার দিন এই জুমার দিনে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিহি সাআত রাইজ জুমার ইয়াউমুল জুমাত ফিহি সাআত লা ইউওয়াফিকুহা
আব্দুল মুসলিম জুমার দিনে এমন একটি সময় আছে এই সময়টা যদি কারো লেগে যায় কোন মুসলিম ব্যক্তির যদি লেগে যায় তাহলে কি ওয়া কাইমুন ইসাল্লি সে সালাত কায়েমরত অবস্থায় আছে ইসাল্লি ইয়াসাল্লাহ শাইআন সেই সালাতের মধ্যে সে আল্লাহর কাছে কিছু চাইলো ইল্লা আতাহু ইয়া আল্লাহ তাকে অবশ্যই দিবেন আল্লাহ তাকে অবশ্যই দিবেন সুতরাং জুমার দিন তাসুন বলছে কোন সময় নির্দিষ্ট করে দেন নাই যে এই পাঁচটা কি বারোটা একের থেকে বারোটা দশ পর্যন্ত অথবা একটা দশ থেকে দশ অথবা আমরা যখন খরচ শুরু করি দেড়টার থেকে নিয়ে দেড়টা দশ পর্যন্ত বলেন নি তাহলে যে কোনো সময় হতে পারে আমরা সেই সময় বিশেষ করে আমরা যখন নামাজের সময় হয় নামাজ যখন পড়ি সেই সময়গুলোতে বেশি মনে আর একটা আরাফার দিবসের দোয়া আরাফার দিবসের দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দোয়া দিন যেই দিনে আমি এবং আমার পূর্বের সকল নবীরা যে দোয়াটা করেছেন সেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আরাফার দিবসে আসতেছে আল্লাহ আমাদের তৌফিক দান করুন সুতরাং ভাইরা আমার এই বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন ইবাদাল্লাহ সাল্লু আলা নবী মুহাম্মাদ আমরা রব্বুকুম বিসসালাতু ওয়াসসালামু আলাইহি ফাকাল ইন্নাল্লাহু মালায়েকাতু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবীক মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়া রাদিয়াল্লাহু আনিস সাহাবা খুসুসান আবু বকর ওয়া উমার ওয়া উসমান ওয়া আলী وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين له ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب সম্মানিত ভাই ও বোনেরা আপনারা জানেন যে আমাদের আলহামদুলিল্লাহ যে দ্বিতীয় তালাও আজকে সালাত আদায় হচ্ছে তাই না দ্বিতীয় তালাতেও সালাতের ব্যবস্থা করা হয়েছে আল্লাহর সত্যি যারা আমরা নানাভাবে বিভিন্নভাবে সব কিছু দিয়ে অর্থ টাকা পয়সা এমনি ভালো কামনা করে দোয়া করে বিভিন্ন পরামর্শ দিয়ে যারা যেভাবে আমরা এই মসজিদের জন্য অংশগ্রহণ করেছি কন্ট্রিবিউট করেছি আল্লাহ যেন সকলকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করে আল্লাহ যেন তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করে তাদেরকে জাযায়ে খায়র দান করেন এবং তাদের পরিবার বর্গ সহ যারা প্রত্যেকের রহমত করেন আমাদের পিতা মাতা আত্মীয় যারা কবরবাসী তাদেরকে আল্লাহ যেন আলা মাকাম দান করেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন ইবাদাল্লাহ ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ولذكر الله أكبر الله يعلم ما تصنعون